সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে অনেকগুলো সূরাতেই সেই কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। সূরা ইনফিতার, সূরা নাবা, সূরা ওয়াকিয়া, সূরা আত-তাকউইর, সূরা আল-কওরিয়া, সূরা গাশিয়া, এভাবে অনেকগুলো সূরাতে আল্লাহ তাআলা কিয়ামের ভয়াবহ অবস্থা সম্পর্কে বলেছেন, সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইজাস সামাউন ফাতারাত, আসমানসমূহ ফেটে যাবে, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, তারাগুলো খসে পড়বে, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সাগরসমূহকে উত্তাল করে তোলা হবে, ওয়াইজাল কুবুরু বুহসিরাত, কবরগুলো উফরে ফেলা হবে, ওয়াইজাল কুবুরু বুহসিরাত আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখরাত, তখন মানুষ জেনে যাবে সে এখানকার জন্য কী জিনিস পাঠিয়েছে এবং কী সব জিনিস সে ডেকে এসেছে যার পাপ পুণ্য তার হিসাবে কিয়ামত পর্যন্ত জমা হয়েছে। আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখরাত, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল করিম, হে মানুষ, কোন জিনিসটি তোমাকে তোমার মহা মহিমান্বিত মালিক থেকে গাফিল করে রাখলো। তফসিরে এসেছে এই আয়াতটি তৎকালীন আরবের এক দুর্বৃত্ত মহিলার সম্পর্কে নাজিল হয়েছে। সেই দুর্বৃত্ত মহিলার নাম সম্ভবত আসওয়াত ইবনে সুরায়েক, আসওয়াত ইবনে সুরায়েক। এই দুর্বৃত্ত মহিলা আমার রাসূলকে আঘাত করেছিল কিন্তু তার কোনো আজাব হয়নি, সে আনন্দে আত্মহারা হয়ে গেছে, সাথে সাথে এই আয়াতটি নাজিল করেছে আল্লাহ তাআলা। ফি আইয়ি সূরাতিম মা শা আরাক্কাবাক, তোমাকে আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন সেভাবে গঠন করেছেন। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, নাকি তোমরা শেষ বিচারের দিনটাকে অস্বীকার করছো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপর পাহারাদারা নিযুক্ত রয়েছে সার্বক্ষণিকভাবে। কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা আমাদের দুই দিকে রয়েছে, কিরামান কাতিবিন, তারা আমরা সৎ কাজ করছি না অসৎ কাজ করছি তা সর্বত্র লিখছেন, আমাদের কাজকর্মগুলো, আমাদের আমলগুলো, সৎ আমল বদ আমল। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা কি করছো। ইন্নাল আবরার লাফি নাঈম, আল্লাহর নেক বান্দারা সুখে শান্তিতে থাকবে। ওয়াইনাল ফুজ্জার আলাফি জাহিম, আর পাপী তাবিরা থাকবে জাহান্নামে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ঠিক শেষ বিচারের দিন তারা ওই জায়গায় পৌঁছে যাবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া হুম আনহা বিগায়বিন, তারা সেখান থেকে কোথাও যেতে চাইবে না। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো শেষ বিচারের দিন কোনটি। সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আসলে কি তুমি জানো শেষ বিচারের দিনটি কি। ইয়াউমা লা তামলিকু নাফসুন লি নাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমা ইজিল লিল্লাহ, সেই দিনটি কেউ কোনো কারো কাজে আসবে না, সেই দিনটির একচ্ছত্র মালিকানা কার, আল্লাহ তাআলার, চূড়ান্ত ফয়সলা কার হাতে থাকবে, একমাত্র আল্লাহ তাআলার হাতে থাকবে। কারণ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আসমান জমিনের সমুদ্র শক্তি কার হাতে, আল্লাহর হাতে। আল্লাহ তাআলা বজ্র নিনাদ কণ্ঠে আওয়াজ তুলবেন সেই ভয়াবহ কিয়ামতের দিন। আল কওরিয়া, একই মহাদুর্যোগ, মাল কওরিয়া, কি সেই মহাদুর্যোগ। ওয়ামা আদরাকা মাল কওরিয়া, তুমি কি জানো সেই মহাদুর্যোগ কোনটি। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই মহাদুর্যোগের দিনে মানুষগুলো বিক্ষিপ্তভাবে কীট পতঙ্গের ন্যায় পড়ে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো রঙিন তুলাধুনার মতো হয়ে থাকবে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু
ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার ওজনের পাল্লা ভারী হবে সে সুখে শান্তিতে বসবাস করবে। ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া, যাদের ওজনের পাল্লা হালকা হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম, সে জাহান্নামের নাম হলো হাবিয়া। ফাউম্মুহু হাবিয়া ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি কি জানো হাবিয়া দুজক কেমন? নারুন হামিয়া, সেটি হলো আল্লাহ তাআলার প্রজ্বলিত এক বিশাল আগুনের কুণ্ডলী। সেই আগুনের কুণ্ডলী পৃথিবীর আগুনের চেয়ে 69 গুণ বেশি, যার দহরে মানুষ তখন জর্জরিত হয়ে যাবে, দলিত মথিত হয়ে যাবে। সবচেয়ে কম দুযোগী যে ব্যক্তি, তার পায়ে থাকবে দুটি আগুনের স্যান্ডেল, যার ফলে সেই জাহান্নামীর মাথা তার মগজ টকবক করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এভাবেই আল্লাহ তাআলা অনেকগুলো সূরা কিয়ামতের ভয়াবহ দিবস সম্পর্কে বলেছেন। তিনি আরও বলেছেন, তিনি কি সুন্দর করে এই সৃষ্টি আমাদেরকে সৃষ্টি করেছেন, আকাশ জমিন সৃষ্টি করেছেন, সাত আকাশ সাত জমিন সৃষ্টি করেছেন। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, তিনি আল্লাহ তাআলা যিনি সাত আসমান এবং অনুরূপ সংখ্যক জমিন সৃষ্টি করেছেন। ইয়াতানাযযালুল আমরু বাইনাহুন্না লিতাআলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদীর ওয়া ইন্নাল্লাহ ক্বাদ হাতা বিকুল্লি শাইইন আলীম, এবং এই উভয়ের মাঝে তিনি তার নির্দেশ জারি হয় যাতে করে তোমরা এই কথা অনুধাবন করতে পারো যে আল্লাহ তাআলা সব কিছুর উপর সৃষ্টিলোকের সব কিছুর উপর একক ক্ষমতাবান, এবং তিনি এই সৃষ্টিলোকের তার জ্ঞান সবগুলোকে পরিবেষ্টন করে আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, পূর্ণময় সেই মহান সত্তা যার হাতে রয়েছে আসমান জমিনের সার্বভৌমত্ব, এবং তিনি সৃষ্টিলোকের উপর অসীম ক্ষমতাবান। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি মৃত্যু এবং জন্ম সৃষ্টি, প্রথমে মৃত্যু সৃষ্টি করেছেন, তিনি প্রথমে মৃত্যু সৃষ্টি করেছেন, তিনি মৃত্যু এবং জন্ম সৃষ্টি করেছেন যাতে করে তোমাদেরকে যাচাই করে নিতে পারেন কর্মক্ষেত্রে কে তোমাদের মধ্যে উত্তম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজিউল বসর হাল তারা মিন ফুতুর, মহান আল্লাহ তাআলা সৃষ্টির কোনো খুঁত কি তুমি দেখতে পাবে? তাকিয়ে দেখো তো এই আসমানের কোথাও কোনো ফাটল আছে? কোনো ফাটল দেখতে পাবে? এত সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টিলোক আবার নিজ হাতে সেটা ধ্বংস করবেন আমার আল্লাহ তাআলা, আসমান ভেঙে খান খান হয়ে যাবে, চৌচির হয়ে যাবে। আপনারা জানেন সম্ভবত কিছুদিন আগে নাসার একটি নবযান পার্সিভিয়ারেন্স, সম্ভবত পার্সিভিয়ারেন্স সাত মাস পেরিয়ে সাত মাস পর সে মঙ্গল গ্রহে অবতরণ করেছে, 22.5 কোটি কিলোমিটার পথ পেরিয়ে সাত মাস। আর আমার আল্লাহর এই আকাশ যেতে 500 বছরের দূরত্ব, এই প্রথম আকাশের দূরত্ব 500 বছর, দ্বিতীয় আসমান 500 বছর, এভাবে সপ্তম আসমান পর্যন্ত এভাবে 500 বছর করে 3500 বছর। আর আমাদের বৈজ্ঞানিকরা মাত্র 7টি মাস পেরিয়ে মঙ্গল গ্রহে অবতরণ, তাও মনুষ্যবিহীন। এই পার্সিভিয়ারেন্স এই নবযানটি তার 6 চাকার একটি রোবট ওখানে ফেলে এসেছে, তখন ক্যালিফোর্নিয়ার সেই মিশনে যারা কাজ করেছে সেই ইঞ্জিনিয়াররা উল্লাসে ফেটে পড়েছে, কারণ এটাকে বলা হয় 7 মিনিটস অফ টেরর, অর্থাৎ যুদ্ধশ্বাসকর প্রতীক্ষা, কারণ এর আগে যতগুলো নবযান গিয়েছে সবগুলো কিন্তু সার্কার হয়ে গিয়েছে, হয় চাকা ভেঙে গেছে না কোনো একটা ইনস্ট্রুমেন্ট মানে ধ্বংস হয়েছে, কিন্তু এটা খুব সফলভাবে অবতরণ করেছে। জেজেরু একটা বসনিয়া হার্জে গোভিনা নামক আমাদের যে রাশিয়ার একটি অঙ্গরাজ্য, এখন তো সম্ভবত ইন্ডিভিজুয়াল কান্ট্রি, ওইটার একটা শহরের নাম দিয়ে ওরা একটা জেজেরু নামে একটা ওখানে জায়গা আছে, এটা অনেক দেশে এটাকে হ্রদ বলা হয়,
বলা হচ্ছে ওরা ধারণা করছে বিজ্ঞানীরা যে কয়েকশো কোটি বছর আগে এখানে পানির অস্তিত্ব ছিল, এখানে আছে কার্বোনেটস এবং কিছু মাটির পাথর। এত ইন্টারেস্টেড কেন এটা বিজ্ঞানীরা, এত ইন্টারেস্টেড কেন? কারণ এই মাটি থেকেই পানির অস্তিত্ব ছিল কি না সেটা যাচাই করার জন্য, সেটা অনুসন্ধান করার জন্য এই রোবটকে পাঠিয়েছে ওরা, পার্সিভিয়ারেন্সকে। আগামী দু বছর ওরা ওখানে কী করবে, ইনভেস্টিগেট করবে ওখানে পানির অস্তিত্ব আছে কি না, কোনো কিছু পানি ছিল কি না, এগুলা দুইটি বছর ওরা কী করবে, ইনভেস্টিগেট করবে, এরপরে ফিরে আসবে সেই পার্সিভিয়ারেন্সটা। তো আমরা, আমি বলছি এটা আল্লাহর সৃষ্টি, ফালা ওয়াকসুমু বিওয়াকিমিন নুজুম, এই স্টার্সগুলো, এই তারকাগুলো কোথায় ফল ডাউন করে, ব্ল্যাক হোলে। কত কোটি কোটি ব্ল্যাক হোল আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর সামনে আমরা মঙ্গল গ্রহে যেতে সাতটি মাস সময় লেগেছে, 22.5 কোটি কিলোমিটার পেরিয়ে আগামী কয়েক বছর পর সম্ভবত 2030 সালের মধ্যে 32 কি 35 সম্ভবত মানুষ যাওয়ার জন্য একটা চিন্তাভাবনা ওরা করতেছে। তো আমি এটা বলতেছি এই জন্য যে আল্লাহর বিশালতা, আল্লাহর বিশালতা এত বেশি বিজ্ঞানীরা তার ধারে কাছেও কিছু কোশ্চিন কালেও যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা গাশিয়া, সূরা গাশিয়া তো কিন্তু কিয়ামতের কথা বলেছেন আল্লাহ তাআলা। গাশিয়া একটা কিয়ামতের নাম, গাশিয়া একটি কিয়ামতের নাম। হাল আতাকা, হাল আতাকা, হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়ুজুহু ইয়াওমাইযিন খাশিয়া। আল্লাহ তাআলা বলছেন তোমার কাছে কি চতুর্দিক আচ্ছন্নকারী বিপদের কথা পৌঁছেছে, যে বিপদের দিনে সবার চোখ থাকবে, কিছু কিছু মানুষের চেহারা চোখ থাকবে নিম্নগামী। হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়ুজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা। এই আয়াতটি ওমর ইবনে খাত্তাব যখন একটি মানে খ্রিস্টান আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন খ্রিস্টান সেই পাদ্রিকে ডেকে বললেন, ডাক দিয়ে আসতে বললেন। যখন আসছে তখন আমার যে ওমর ইবনে খাত্তাব উনি কেঁদে ফেললেন, তো জিজ্ঞেস করলেন আপনি কাঁদছেন কেন? উনি বলছেন যে আমার এই আয়াতটি শুধু মনে এসেছে, স্মরণে এসেছে, এই জন্য কান্না এসেছে। আমিলাতুন নাসিবা, এটা খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে, কারণ খ্রিস্টান তো জাহান্নামে প্রবেশ করবে, কারণ আল্লাহর উপর ইমান আনেনি। ওরা যতই ইবাদত করুক, ওরা যতই নেক আমল করুক, যতই ভালো কাজ করুক, ওরা জাহান্নামে প্রবেশ করবেই, যতক্ষণ পর্যন্ত আমার এক আল্লাহর উপর ইমান আনবে। একটি হরফের উপর যদি ইমান আনেনি আমি মুসলমান থেকে খারিজ হয়ে যাব, কারণ আল্লাহ তাআলার একটি হক করি তানজিলুল মির রব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে নাজিল। এই 26টা আয়াত বাতিল করার জন্য ভারতে ওয়াসিম রিজভি, শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সাংসদ, সে কী দুঃসাহস দেখাল আমার আয়াতের, আল্লাহর আয়াতের সামনে কেমন দুঃসাহস তার! একটি হরফ আর কেমন, একটু নোক্তা পর্যন্ত আগামী কেয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। বাইবেল বহুবার রিপিট হয়েছে, বহুবার রিপিট হয়েছে বাইবেল, বিভিন্ন ধর্মগ্রন্থ, কিন্তু আমার আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা বলছেন আমি নিজেই এটার সংরক্ষণকারী, আমি নিজেই এটার নাজিল মানে অবতীর্ণ করেছি এবং এটাই আমি নিজেই সংরক্ষণ করব, কেউ এটার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। তুসকা মিন আইনিন আনিয়া এবং ফুটন্ত পানির কুয়া থেকে তাদেরকে পান করানো হবে। লাইসা লাহুম তোয়ামুন ইল্লা মিন দুয়ারিয়ায়, তাদেরকে খাওয়ানো হবে কাঁটা বিশিষ্ট বিষাক্ত এক ধরনের গাছ যাকে বলা হয় আশিব্রিক, অথবা সুরা ওয়াকেতে জাক্কুম নামে একটি জাক্কুম এর কথা বলা হয়েছে, কিন্তু তৎকালীন লোকেরা এটা আশিব্রিক, এই গাছটি এত দুর্গন্ধ এবং এত বিষাক্ত যে এটার গাছপালা, গাছ শাখা পোশাখা মাটিতে পড়ে থাকে, এখান থেকে যে ফলনগুলো হবে অত্যন্ত বিষাক্ত ফলন, এগুলো জাহান্নামে দিকে খাওয়ানো হবে। আল্লাহ তাআলা বলছেন
তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি ওয়ালা ইয়াসমিনু লা ইয়ুগনি লা ইয়াসমিনু ওয়ালা ইয়ুগনি মিন জুর। অর্থাৎ এই বৃক্ষটি তাদের কোনো পরিতৃপ্তি করবে না, তাদের ক্ষুধাও নিবারণ করবে না, এত বিষাক্ত বৃক্ষ। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নামের ভয়ানক আজাব থেকে যেন রক্ষা করেন। আমরা সবাই আজকে দোয়া করব আল্লাহর কাছে, আমাদেরকে যখন কবরে শোয়ানো হবে মুনকার নাকির আসবেন, নীল রং বিশিষ্ট সেই ভয়ানক ফেরেশতাগুলো যখন আসবেন, নেককারদেরকে জিজ্ঞেস করবে অত্যন্ত সুকোমলভাবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করবে অত্যন্ত তিক্ততার সাথে। আর আমলনামা যখন বাম হাতে দেয়া হবে তখন আমাদের কী অবস্থা হবে? আমাদের দুনিয়ার সেই বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট, আমরা প্রথমেই ফেল করি প্রিলিমিনারি টেস্টে, যদি আমরা ফেল করি আবার দেওয়ার কি চান্স থাকে? মেডিকেল আমি ব্যক্তিগতভাবে দু একটা পরীক্ষা কৃতিকার্য হয়েছি, কিন্তু আবার পরীক্ষা দিয়ে পাশ করেছি, সেখানে তো সেই সুযোগটি নেই। সম্মানিত হাজেরিন, সেই সুযোগটি কি আছে? নাই। অতএব আমাদেরকে প্রিপারেশন নিতে হবে সেই আজাবের ভয়াবহতা থেকে বাঁচার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এত সুন্দর সৃষ্টিকে যখন ধ্বংস করবেন, যখন মানুষগুলো সেই বিশাল ফেরেশতা হযরত ইসরাফিল সেই তার সৃষ্টির আদিকাল থেকেই আল্লাহর নির্দেশের অপেক্ষা পর্যন্ত দুটোটের ফাঁকে সিংহা নিয়ে আছেন, মুখে নিয়ে আছেন, যখন আল্লাহর অর্ডার হবে তখনই সিংহাই ফুঁক দেওয়া হবে, বজ্র নিয়াদে পুরো পৃথিবী কম্পন ধরবে, যা জুল জিলাতিল আর দুজিল যা আলাহা, যখন ঝাঁকুনি দিয়ে পৃথিবীকে প্রবল কম্পনে কম্পিত করা হবে, ওয়াখরাজাতুল আরদু আসফালাহা, পৃথিবী তার মধ্যে রক্ষিত সব কিছু বের করে দিবে, মানুষদের কৃতকর্ম সব বের করে দিবে, ওয়াখরাজাতুল আরদু আসফালাহা ওয়াকাল আল ইনসানু মা আলাহা, মানুষগুলো তখন হতভম্ব হয়ে বলতে থাকবে এ কি হলো আমাদের, আমরা এরকম করছি কেন, আমরা দুলছি কেন? সম্মানিত উপস্থিতি, সূরা ওয়াকে আল্লাহ তাআলা বলছেন ইজা রুজ্জাতিল আরদু রুজ্জা, পৃথিবীকে যখন প্রবল কম্পনে কম্পিত করা হবে, ইজা রুজ্জাতিল আরদু রুজ্জাও অবসাতিল জিবালু বাসা, পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা, ইজা শামসু কুফিরাত, যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে, ও ইজা নুজুমুন কদরাত, তারকারা যেগুলোকে যখন খসে খসে পড়বে, ওয়াইজাল জিবালু সুইরাত, পাহাড়গুলোকে যখন সরিয়ে দেয়া হবে, ওয়াইজাল ইশারু উত্তিলাত, দশ মাসের গর্ভবতী উড্ডিকে যখন ছেড়ে দেয়া হবে, ওয়াইজাল বুহুসু হুশিরাত, হিংস্র জন্তু জানোয়ারকে যখন একত্র করা হবে, ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, আগুন দ্বারা যখন সাগরকে উত্তাল করে তোলা হবে, কি ভয়ানক অবস্থা সেদিন হবে। মানুষ যখন কবর থেকে উত্থিত হবে তখন তাদের কাছে মনে হবে তারা এক বিকেল অথবা এক সকাল পরিবারের বেশি অতিবাহিত করেনি দুনিয়াতে। ফাকান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, আশিয়াতা হলো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, আর দুহাহা মানে সূর্যোদয় থেকে দুপুর পর্যন্ত। কেয়ামত যেদিন যারা দেখবে, আমরা তা দেখবো না, যারা দেখবে তাদের কাছে মনে হবে তারা দুনিয়ায়
एक बिकेल अथवा एक सकाले बेशी परिमाण अतिबाहित करेनी। सम्मानित उपस्थिति, रब्बिस समावाति वल अर्दि वमा बैनहुमा अर्रहमानी ला यमलिकूना मिनहु खिताबा। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা এই আসমান জমিন এবং তার উভয়ের মাঝখানে যা কিছু রয়েছে সবগুলোর স্রষ্টা একজনই, তার সাথে কেউ বিতর্ক করার ক্ষমতা রাখে না। ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ফেরেশতা সরদার হলো হযরত জিব্রাইল আলাইহিসসালাম। হযরত জিব্রাইল আলাইহিসসালাম অন্যান্য ফেরেশতাগণ আল্লাহ তাআলার সামনে ভীতিকর অবস্থায় দাঁড়িয়ে থাকবে, কোনো কথা বলার সুযোগ পাবে না, এবং আল্লাহ তাআলা যাদেরকে অনুমতি দেবেন তারাই শুধুমাত্র সুযোগ পাবেন। যালিকা ইয়াউমুল হক ফামান শা তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিনটি সত্য, অতএব এই দিনের জন্য তোমরা এখন থেকে প্রস্তুতি শুরু করো, তোমরা একটা আশ্রয় খুঁজো। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে তো আসন্ন আযাব সম্পর্কে সতর্ক করে দিয়েছি, তোমরা তো সতর্ক হওনি। ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সে দেখবে এই দিনের জন্য সে কি পাঠিয়েছে, তার হাত দুটো দেখবে এই দিনের জন্য কি পাঠিয়েছে। তখন মানুষ এটাই দেখবে, আর এই দিনকে অস্বীকারকারী ব্যক্তি তখন বলে উঠবে হাই হাই, আমি যদি আজ মানুষ না হয়ে মাটি হতাম। কারণ আল্লাহ তাআলা জন্তু জানোয়ারকে মাটি করে দেবেন, একটি কমান্ডে মাটি করে দেবেন। সময়ত উপস্থিতি, আমরা টাকার পিছনে ছুটছি, দুনিয়ার বিভিন্ন লোভ লালসায় জড়িত হয়ে গেছি। আল্লাহ কুবুত তাকায়সুর, অধিক সম্পদ লাভের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে ফেলেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবে তোমরা ধীরে ধীরে কবরের কাছে গিয়ে হাজির হবে, আর সেই কবর থেকে আর ব্যাক করার কোনো উপায় আছে কি? কারণ যে কোনো সময় আমাদেরকে মৃত্যুর সাইরেন ডাক দিতে হবে। ওয়ারাই ইয়াখিরাল্লাহু, ওয়ারাই ইয়াখিরাল্লাহু ইজা জা আজালুহা ইন সূরা মুনাফিকুনের শেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন যখন কারো যখন নির্দিষ্ট সময় এসে যাবে, আল্লাহ তাআলা তাকে এক মুহূর্ত অবকাশ দেবেন না। তোমরা যা কিছু করছো দুনিয়াতে, আল্লাহ তাআলা সব কিছু অবগত। সম্মানিত উপস্থিতি, আমি কয়েকটি কিয়ামতের সূরা একটু ইন্ট্রোডিউস করলাম। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই কোরআন নিয়ে চর্চা করতে হবে, এই কোরআনকে সাথে নিয়ে মরতে হবে, এই কোরআনকে স্টাডি করতে হবে, কোরআনকে চর্চা করতে হবে। কোরআন আসেনি কোনো মিলাদ মাহফিলের জন্য, কোরআন আসেনি কোনো ইসালের সওয়াবের জন্য, কোরআন আসেনি কোনো শুধুমাত্র তেলাওয়াত করার জন্য, কোরআন এসেছে চর্চা করার জন্য, সে অনুযায়ী নিজের জীবনকে চলার জন্য, নিজের প্রাত্যহিক জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, সব ক্ষেত্রেই এই কোরআনের কোরআনকে স্টাবলিশ করতে হবে। এই মেসেজটুকু দেওয়ার জন্য সুদীর্ঘ তিনটি বছর ধরে আমরা এইটার আয়োজন করছি, এই কোরআনকে এস্টাবলিশ করার জন্য। শুধুমাত্র আমরা অনেকে জানি না সূরা ফাতের আয়াত কয়টি, হয়তো আমরা জানি না আমার রসুলের বিবি কয়জন, তাদের নাম কী কী, আমাদের সাহাবি কয়েকটা বিশিষ্ট সাহাবির নাম কী, প্রথম আয়াত কোনটি নাজিল হয়েছে, শেষ আয়াত কোনটি নাজিল হয়েছে। অনেকেই বললে, আমি আমার চেম্বারে অনেককে জিজ্ঞেস করি, অনেকেই একটু ইতস্তত হয়ে যায়। অতএব এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, সবচেয়ে বড় সূরা কোনটি, এই সূরার টোটাল আয়াত কয়টি। আমরা জানি সূরা বাকারা সবচেয়ে বড় সূরা,
छियाशी प्रथम पांच टी आयात नाजिल हो जाए सूरा कौन सूरा से सूरा आलाक सूरा इमरान टोटाल आयात कई चतुर्थ सूरा कौन शुद्ध अर्थ पढ़ले हो ना अर्थर व्याख्या यटार साथे हादिस एगुलो आमादेरके पढ़े जेते होबे आमरा बेशी समय दिए दिच्छी दुनिया के दुनिया लोभ लालसा आमादेरके चरितार्थ करे फेलेछे आखिरते जीवन के बेशी पातन।